হ্যালো, ওয়েলকাম ব্যাক। গেইন শুনছেন, দেখছেন রাতাড্ডা উইথ মি, এবং সঙ্গে রয়েছেন ফেরদৌস, চিত্রনায়ক ফেরদৌস, আমাদের প্রিয় হিরো ফেরদৌস। ফেরদৌস ভাই, কিছু আমজনতার প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার হঠাৎ বৃষ্টির নায়িকার সাথে আপনার বিয়ে হবার কথা ছিল, প্রেমের এমন একটা পরিণয় সিনেমাতে ছিল, ওর সাথে বেশ কয়েকটা সিনেমাতে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর হয়েছিল প্রিয়াঙ্কার সাথে। চুপি চুপিতে আমরা চুপি চুপি পালিয়ে বিয়ে করে ফেলি। আচ্ছা, এমনিতে কোনো সম্পর্ক গুঞ্জন একটু ছাপা হয়েছিল সে সময়? হ্যাঁ, একটু তো নায়ক নায়িকার প্রেম নিয়ে যদি একটু গুঞ্জন না হয় কিরকম লাগে বলেন তো? তার নায়ক মনে হয়, আমি তো এখন এই বয়সে এসে কি ডিসক্লোজ করা যায় বিষয়গুলো? কোনটা প্রেমের সম্পর্ক? একটু ছিল না, একটু দুজনে হয়তো সংসারে হয়েছে না, একটু ছিল না, একটু ছিল ভালো, খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আছে এখন সেটা একদম। এবং আমজনতার প্রশ্ন দুই, বাংলাদেশি এবং কলকাতার সমস্ত নায়িকাদের আপনি খুব প্রিয় বন্ধু, এটা রহস্য কি? বিকজ আমি বেসিক্যালি খুব ভালো বন্ধু, আমি ছেলেদেরও ভালো বন্ধু, শুধু নায়িকাদের ভালো বন্ধু না। নায়িকাদের যেটা হয় যে নায়িকারা যখন একটা শুটিংয়ে যায়, ওরা একটা নির্ভর রতর জায়গা চায়, ট্রাস্টেড একটা মানুষ চায়। সো লাইক আই কিপ দ্য ট্রাস্ট, আই নেভার ব্রেক এনিবডিজ ট্রাস্ট ইন মাই লাইফ, চেষ্টা করেছি না ভাঙতে। সো আমাকে প্রত্যেকটা নায়িকাই বিশ্বাস করে। এই অনুষ্ঠান যদি কোনো নায়িকা শুনে থাকে, সে নিজে জানে যে সে আমাকে কতটা বিশ্বাস করে। মানে গতকালকেও একজন নায়িকা একটা ঘটনা ঘটিয়েছে এবং প্রথম আমাকে ফোন করেছে, এখন পর্যন্ত কেউ জানে না। সো এই যে বিশ্বাসের জায়গাটা, এই যে আস্থার জায়গাটা, এইটা তৈরি হয়ে গেছে সামহাও। আর একদম আমার সমসাময়িক নায়িকা থেকে শুরু করে এখনকার এই জেনারেশন নায়িকারও আমার সঙ্গে খুব ক্লোজ, পরামর্শ জায়গা, পরামর্শ ভাই সুলভ জায়গা, রাইট রাইট রাইট, আস্থার জায়গা। বিপদে পড়লে প্রথম মানে পুলিশকে কল দিয়ে, তারপর আপনি? না না, আমার যারা পুলিশ পর্যন্ত যায় ওরা আবার আমার বন্ধু হয় না। এটা ভালো বললেন। আমার আমার বন্ধুরা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সো তাদের ওরকম কোনো বড় হ্যাসেলে যেতে হয়নি। বাট আমার কাছে মনে হয় যেন খুব ইম্পর্টেন্ট এটা, বিকজ একটা মেয়ে যখন আসে তার জন্য তো এমনিতেই আমাদের সোসাইটিতে এখনও তো টাফ, হ্যাঁ, এরকম একটা অঙ্গনে কাজ করা। সো তারা যখন সেটে যায় একটা ভয় নিয়ে, একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তো যায়। সো ওরকম একজন মানুষকে তারা খুঁজে খুঁজে হাঁটতে চেষ্টা করে যে মানে হু ক্যান প্রোটেক্ট মি, হু ক্যান সেভ মি, সামথিং লাইক দ্যাট। সো এরকমভাবেই আসলে সবার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আচ্ছা, ফ্রেন্ডশিপের কথা যেহেতু আসলো, আপনি বেশ কয়েকটা টার্মে অনেকগুলো নায়িকার সাথে জুটি বেঁধে একটা পর্যায় পর্যন্ত গিয়েছেন, নায়িকার ক্যারিয়ার পড়তে হয়ে গেছে, ফেরদৌস ভাই ফেরদৌস ভাইয়ের জায়গায় আছে। এটার আসলে একটা মাঝেজাটা কি, হিরোদের একটা টাইমিং বেশি থাকে ক্যারিয়ার বয়সটা? না, এখন আমার নায়িকাগুলি কিন্তু ইচ্ছে করে চলে গেছে। শাবনুর ইচ্ছা করে শর্টকে আস্তে আস্তে নিজের টেক কেয়ার করলো না, চলে গেল। পপি প্রচণ্ড যোগ্যতা থাকা সত্ত্বেও আস্তে 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 হারিয়ে যাচ্ছে। মৌসুমি অন্যদিকে চলে গেল। সো লাইক মানে তাদের, তারা কিন্তু স্টিল দেয়ার মানে মানে এনাফ ক্যাপাবল, ডেফিনেটলি। আজকে যদি তারা আবার সুন্দর হয়ে যদি ফিরে আসে এখনকার মতো করে, আমার মনে হয় যেন দর্শক তাদেরকে সাদরে গ্রহণ করবেই। সো তারা আস্তে আস্তে চলে গেল, বিকজ আমি যেহেতু মানে আস্তে আস্তে খেলছিলাম, হ্যাঁ, টুকটুক করে। সো লাইক আই ওয়ান্টেড টু বি হিয়ার ফর এ লং টাইম। সো আমাকে যেটা করি, আমি আমি কখনোই জুটি করেছি, বাট আমি কোনো দিন নির্ভর হইনি কারোর উপরে। আচ্ছা আচ্ছা, আমার ক্যারিয়ার কখনো কারোর উপর নির্ভরশীল হয়নি, কেউ আমার উপর ওরকম শতভাগ নির্ভরশীল হয়নি। আমরা একসাথে কাজ করেছি, দর্শক চেয়েছে, নির্মাতারা চেয়েছে, বাট তারপর যখন দেখি যে না আর মানে চলছে না বা চলবে না, তখন আমাকে আবার যার সাথে অফার করেছে আমি তার সাথেই করছি। ইন্ডাস্ট্রির ছোট ভাই অনেকেই, আমার কলিগ বা সাংবাদিকদের একটা কোথায় প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, যে আপনি কখনো ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করতে চাননি না, যাননি, অর্থাৎ একেবারে টপ মোস্ট পজিশনে থেকে একটা ছড়ি ঘোরাবেন, এটা কি ইচ্ছাকৃত নাকি আপনিও যে বললেন যে একটু রাহুল দ্রাবিড় হবেন? না, এটা এটা অনেকটা ইচ্ছাকৃত, অনেকটা আমার আমার কখনো মনে হয়নি, বিকজ আমি সবসময় প্রফেশনাল জায়গাটাকে কাজটুকু করেই আমি চলে আসতে চেয়েছি। আমি সবসময় মনে করেছি আমার পরিচয়টা শুধু অনস্ক্রিনে থাকুক, এর নেপথ্যে এসে আমি নেপথ্যে আর নায়ক হতে চাইনি। আমি স্ক্রিনের সামনে নায়কটুকু ওখানে ছিলাম, তারপর এসে যে এই মানে নিজেদের মধ্যে আচ্ছা এটাকে করা যাবে, অমুককে টেনে তুলো, অমুককে নামিয়ে দাও, ওকে ফেলে দাও, ওকে এইসব এইসব আমার কাছে খুব নোংরামো লাগে সবসময়। সো আই ওয়াজ নেভার বিন দেয়ার। আমি হার্ডলি বোধ হয় দু একটা ফিল্মি পার্টিতে গেছি, আমি ফিল্মি ওই জায়গাটাকে আমি আর আমি আমি প্যাক আপ হয়ে যাওয়ার পরে আমি সোজা গাড়ি তুটে বাসায়। পার্টি কি একটু ভয়ঙ্কর টাইপের? না, আমার আমি যাই, আমার যেতেই ইচ্ছে করেনি আমাকে কখনো। মানে ওখানে গেলে অনেক গসিপ হয়, নানান ধরনের কনভারসেশন হয়,
আমি একবার হঠাৎ বৃষ্টির পর একটা সাকসেস পার্টি হয়েছিল, তো সেই সাকসেস পার্টিতে মানে আমাকে প্রায় 8-10 জন কমিটেড করে ফেললো যে আমাকে সিনেমা হিরো আমার নেক্সট ফিল্মে নিবে। তো পরে দেখলাম এর পরের সপ্তাহ থেকে কারো কোনো খবর নেই। আচ্ছা, তো তখন আমি বুঝে গেলাম যে ওই পার্টিগুলোর কোনো আসলে ভ্যালু নেই গভীরভাবে। হ্যাঁ, যারা এনজয় করতে যায় তারা যায়, ইটস নট ব্যাড, বাট আই এম নট দ্যাট টাইপ। আমার কাছে ওগুলি কখনোই ওদেরগুলি টানেনি বলে আমি আর ওই ওই সে ওই জায়গাতে গিয়ে তো আপনি এই ডমিনেটিংয়ের ব্যাপারগুলো আসে বা আপনি যে সেই ফিল্মি পলিটিক্সের ব্যাপারগুলো আসে, তো সেগুলো আমাকে কখনো ইচ্ছেই হয়নি, সযত্নে এড়িয়ে গেছেন। হ্যাঁ, আমার ইচ্ছেই হয়নি। আমি আমাকে কেউ কিছু পরের দিন শুনতাম হয়তো যে আমাকে নিয়ে অমুক জায়গায় এই মিটিং হয়েছে, চর্চা হয়েছে। আমি একটু আমরা সেটা মানতেও চাই। কলকাতা প্রসঙ্গে আরেকটু থাকতে চাই যে কলকাতায় মিডিয়া এখন ইদানিং হয়তো আনন্দলোক থেকে শুরু করে আনন্দবাজার বা বড় গ্রুপগুলো একটু টানছে, কিন্তু আপনি যখন কাজ করছিলেন তখন একেবারে বড়ি ছিল। অনেকেই রেফার করে করেন, বলেন যে কখনোই কোনো মিডিয়া বাংলাদেশি কোনো আর্টিস্টকে সেভাবে সাপোর্ট দেয়নি। আপনি এই দুঃখ এই কষ্ট কি পোহাতে হয়েছে আপনার? আমার আমার শুরুতে প্রচুর সাপোর্ট পেয়েছেন, এবং তখনকার যে জার্নালিস্টরা ছিল তারা এখনও আমার বন্ধু, এখনও তাদের সাথে আমার সম্পর্ক আছে। আসলে এটা হয়ে সবটাই হয়েছিল বাসু চ্যাটার্জির জন্য, যে বাসু চ্যাটার্জি ছিলেন আপনি, হ্যাঁ, 36টা সিনেমার পর একটা সিনেমা করেছে, বাংলা সিনেমা প্রথম, সো সেই হিরোর একটা আলাদা ডিমান্ড তৈরি হয়ে গেছিলো তখন, আইগার মানে হিউজ কাভারেজ, বাট তখন তো আর এত এখনকার মতো ছিল না ডেফিনেটলি। আর আনন্দলোক সবসময় কলকাতা ইন্ডাস্ট্রিকে এড়িয়ে চলতো, আনন্দলোক সবসময় বলিউড ঘেঁষা ছিল সবসময়। সো ঋতুদার সঙ্গে যখন আমার পরিচয় হলো, তো আমি বললাম যে একদিন যে আচ্ছা তোমরা কোনো বাংলা হিরোদেরকে নিয়ে বা হিরোইনকে নিয়ে তো কভার করো না, তো বলছে যে আমার তো খরচা উঠবে না। আই স্টিল রিমেম্বার দ্যাট। সো আনন্দলোক আমার দুইবার মানে কভার করেনি, বাট ওদের ভিতরে দুইবার বেশ বড় দুটা আমার ইন্টারভিউ চেপেছিল ওই সময়, যেটা সো ওই সময়ের জন্য ওটা অনেক বড় ব্যাপার ছিল অবশ্যই। মানে তারপর স্লোলি যখন বাংলা ফিল্মের পরিবর্তন আসলো, সুন্দর সময় চলে এলো, তখন তো এখন তো রেগুলার এখন তো সবসময় বাংলাদেশকে নিয়েই কভার হচ্ছে, সো ইটস ভেরি পজিটিভ। আর আমার আসলে ওরকম কখনো হয়নি, আর আমি অত বদার্টও ছিলাম না হয়তো যে আচ্ছা আমাকে নিয়ে কী লিখলো। অনেককে দেখতাম একটা নিউজ লিখলেই হইচই এটা নিয়ে কেন লিখলো কেন হইলো, আমি হয়তো মাথায় আচ্ছা আমাকে ফোন করে বলে আপনার সম্বন্ধে উনিকে একটা খারাপ লিখেছে বা এরা তো আপনাকে লিখলোই না কিছুই লিখলো না, আমি হ্যাঁ পরে লিখবে, আপনাকে টেম্পার্ট করা যায় না আসলে, মানে একটু কঠিন মনে হয়, শুধু বউ পারে, সে তো সারা পৃথিবীর সবাই সবই পারে। যে এখন যাওয়ার পর বলবে এত রাত ধরে কিসের ইন্টারভিউ ছিল, কি এত কেন দরকার আছে। সেই ক্ষেত্রে বলি যে ধরেন অনেকেই ভিডিও স্টেটমেন্টও দিয়েছে প্রসেনজিদ্দার ব্যাপারে, বোম্বা দেওয়ার ব্যাপারে, সে আসলে একটা মহানায়ক এবং বা বিশাল বড় সেলিব্রিটি, স্বাভাবিক ঢালিউড এই টলিউড কিং, কিন্তু ভেরি ট্রিকি, খুবই ডোমিনেটিং, অনেকের ক্যারিয়ার খেয়ে দিয়েছে, এরকম বহুত কিছু আমরা ইন্টারভিউতে পাই। আপনার কাছে কি কখনো ফিল করেছেন কখনো এই ধরনের ক্যারেক্টারিস্ট বোম্বাদা? আমি বোম্বাদাকে তো আই ফাউন্ড হিম ভেরি ক্লোজ, আমি তার সঙ্গে বোধহয় দুটা বা তিনটা সিনেমা করেছি। আর মজার ব্যাপার হচ্ছে একটা সিনেমাতে তো সে ভিলেন করেছে, ফুল নেগেটিভ হিরো। আমি বোম্বাদাকে বলেছিলাম যে আমি কিন্তু করতাম না এই চরিত্রটা, আমি এটা হতে চাইতাম না, বাট তুমি করলা এটা, ভেরি গুড, ভেরি নাইস অফ ইউর্স। আমি আর ঋতু ছিলাম, বোম্বাদা ওয়াজ ফুল আর পাথর সিনেমাটার নাম, প্রতিহিংসা বলে একটা সিনেমা করেছে, ওখানেও বোম্বাদা নেগেটিভ ক্যারেক্টার করেছে। তো বলে যে হ্যাঁ তুই হিরো হ, অসুবিধা কি, তুই হিরো, আমি আমি তোর সাথে ভিলেন করলাম, তো লাইক আমার সাথে এই ধরনের সম্পর্ক, তো আমার কখনো মনে হয়নি। আর আরেকটা ব্যাপার কি, আমি তো ওইভাবে ওইটুকু মিশতামই না যে আমি যে কেউ আমার প্রবলেম ক্রিয়েট করবে বা আমি কারোর জন্য প্রবলেম হবো অতটুকু পর্যন্ত আমি যেতামই না। আমার তো সেট পর্যন্ত যাওয়া নাকি লাগে না এই ধরনের, আমি তো আমার আমার এখন আমি এখন যদি বাসুদার 5টা সিনেমার পর একটা বোম্বাদা করলো, তো এটা কি মানে আমাদের দেশের একজন সুপারস্টার আমাদের ইন্টারভিউতে বলেছেন যে না দুটো ফিল্মের সাকসেস হওয়ার পরে আমি নানান রকম পলিটিক্সের শিকার হয়ে গেছি, অনেকে অনেকভাবে ঈর্ষা করে। তো আপনি তো সবচেয়ে দীর্ঘ সময় হ্যাঁ মানে রাজত্ব করেছেন, একসাথে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে, আপনাকে কী ধরনের সম্মান দেয়? আমি লাইভে বলতে চাই যে
দেব জিৎ থেকে শুরু করে পায়ছে সালাম করেছে বিভিন্ন একটা প্রোগ্রামে আমি নিজে দেখেছি, সেই সম্মানের জায়গায় আপনি ফেরদৌস ভাই ছিলেন, আছেন এখনো, তো আপনার কাছে এই ইনার পলিটিক্স গুলো কখনো না আমার আমি 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 ওটা স্বীকারও হইনি এবং আমার কাছে কখনো মনে হয়নি, বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে আমি আমার আমার যোগ্যতা দিয়ে কাজটা করব, আপনি আপনার যোগ্যতা দিয়ে কাজ করবেন, সো আপনি আমার কাজটা যে ছিনিয়ে নিয়ে অনেক বড় কিছু হয়ে যাবে আমি আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আর আমাকে নিয়ে যে ভাবছে সে তো আমাকেই নিচ্ছে, এখন আমি করিনি বা আমার জন্য হয়নি তো সেটা তো আমি আরেকজনের দোষ দিতে পারি না, একদম। যেমন চোখের বালি, চোখের বালি ঋতুপর্ণ ঘোষের আমার করার কথা ছিল, করা হয়নি, আমার দোষে করিনি আমি, সেখানে আমি কি বলবো যে বোম্বাদের জন্য করিনি, বোম্বাদের ঢুকেছে বলে আমাকে বাদ দিয়েছে, ইট ওয়াজ নট লাইক দ্যাট, আমি নিজে করিনি, বিকজ আমার প্রবলেম ছিল, অন্য প্রবলেম ছিল, শিডিউল টিডিউল নিয়ে ঝামেলা ছিল বলে আই ডিন ডু ইট, সো আমি না করে যদি এখন খামাখা তো আরেকজনের উপর চাপিয়ে দিলে হবে না, সো আমি আমি আসলে এটা এটার স্বীকারও হইনি এবং আমি ওটাতে আমি এগুলো বিশ্বাসীই না। কোন সময়টা ক্যারিয়ার কোন সময়টার জন্য আপনার রিগ্রেট হয় ভাই? যে ক্যারিয়ারের আমি যখন ওই 2001-2002 দিকে যখন একটা বলিউডে টান, কলকাতাতে দারুণ অবস্থা, বাংলাদেশেও দারুণ অবস্থা, ওই সময়টাতে আমি মনে হয় যেন ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারিনি, মাঝে মাঝে মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় যে ওই সময়ের আমার যে মানসিকতা বা যে ম্যাচিউরিটি ছিল সেটা দিয়ে আমি নিয়েছি, সো আই ডোন্ট রিগ্রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওটা নিয়ে খুব বেশি অনুতপ্ত না, বাট মাঝে মাঝে অনেকে কনফিউজ করে দেয়, তখন মনে হয় যে ওই সময় যদি আমি এরকম করতাম হয়তো ডিফারেন্ট কিছু হতো, আবার হয়তো খারাপ হতো, বাট আই এম হ্যাপি উইথ হোয়াট আই এম, আমি যেই সিদ্ধান্ত নিয়েছি, সো আসলে সময়ের সাথে সাথে যেতে হবে। তারপরে ধরেন ভুল টুল তো মানুষই করে, হয়ে যায়, আপনি যে রাজনৈতিক ক্যাম্পেইনে যাওয়াটা বা সব কিছু মিলিয়ে আপনি তো ইচ্ছাকৃত ভাবে কখনো ভাবেননি যে এই পদে পড়তে পারেন, মানুষের তো হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে একটা বড় গ্যাপ, আপনি আপনি এর মধ্যে অনেকগুলো ছবি দিতে পারতেন যে যেটা আপনার ক্যারিয়ারে আপনার উইকিতে একটা বড় পোর্টফোলিও তৈরি করতে পারতো, যে রানের সময় আপনি কলকাতা ছিলেন এই দু বছরটা আপনার জন্য একটা বড় কষ্টদায়ক সময় গিয়েছে? অফকোর্স অফকোর্স, আমি আই ওয়াজ মেন্টালি ভেরি আপসেট, বিকজ আমি তো যেটা আপনি তো উত্তরটাই দিয়ে দিলেন, আমি আসলে তো ওরকম আশা করে যাইনি যে এরকম একটা ডিজাস্টার হতে পারে, আমি বন্ধুদের রিকোয়েস্টে অনুরোধে একটা ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্সে গেছিলাম, বাট ওটা কি এত বড় একটা রাষ্ট্রীয় ক্যাম্পেইন হয়ে যাবে বা সরকার এগেনস্টে চলে যাবে আই নেভার থট, সো অফকোর্স ওটার জন্য আমাকে অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, বাট ভুল থেকে তো মানুষ শিখে, আমার কাছে মনে হচ্ছে আমি ভুল করেছি, আমি যতটুকু না শিখেছি আমার পরবর্তী জেনারেশন যেন শেখে, তারা যেন বোঝে যে আমার অন্য দেশে গিয়ে এরকম কিছু করতে নেই বা করা উচিত না, এটার জন্য আমার সবচেয়ে বড় যেটা লস হয়েছে আমি বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করতে পারিনি, একদমই, এবং এটা আমার জন্য মানে বিগেস্ট লস, ঠিক এই কারণেই এই সিনেমার জন্য, বিকজ আমি তো তখন আমি ভিসা দেওয়ার কথা ছিল বাট তারপর আবার বললো যে নাই, বিগ লস, হ্যাঁ, তো এটা আমার জন্য অনেক বড় লস, কলকাতায় রানিং কিছু সিনেমা ছেড়ে দিতে হয়েছে, দত্তার মতো সিনেমা ছেড়ে দিতে হয়েছে, সো অফকোর্স লস, মানে একটা এক্সপেন্সিভ লস হয়েছে আমার জীবনে, এক্সপেন্সিভ লস, এটা এটা একটা ভালো বললেন, তো সেক্ষেত্রে ধরেন আসলে ভুল থেকে তো মানুষ শেখে, আপনার কাছে কি মনে হয় যে মিডিয়াটা আসলে, যেমন অনেকেই বলে যে ঠিক আছে ওইটার পরে বাংলাদেশের ফিল্মের প্রতি একটু যত্নশীল হয়েছে ফেরদৌস ভাই, নয়তো একেবারে ওই পারেই চলে গিয়েছিল, এটা কি আপনার মানসিকভাবে হয়ে গিয়েছিল, এই দূরত্বটা হয়ে গেছিল? না না না, আমি কখনোই মানে কোনো এক জায়গায় গেছি, আমি যেহেতু দুটো সাইমিলটেনিয়াসলি শুরু করেছিলাম, সো আমার মমতাটা একসাথেই কাজ করত, আমি যেহেতু হঠাৎ বৃষ্টি যেহেতু আমার টার্নিং পয়েন্ট বলেন, হঠাৎ বৃষ্টি মিলেই দুই বাংলায় একসাথেই কাজ করতাম, সো আমি বড় বউ ছোট বউ ব্যাপারটা না ওরকম ওরকম, আমি আমার তো দুই বউ না, আমি জানি না, সো আমি মানে এক বউকেই দুই রকম, হয়তো ওয়েস্টার্নে দেখতাম বা ইন্ডিয়ান অ্যাটায়ারে দেখতাম, সেরকম ছিল আর কি ব্যাপারটা, না আমি কখনোই আসলে ওরকম ছিলাম না, আমি আমার নিজের উপরে অনেক বেশি মানে নিজেকে অনেক বেশি কষ্ট দিয়েছি এই সব কারণে, দুই দেশের এগুলি মেনটেন করার জন্য, আমি এমনও হয়েছে যে সকালের মেকআপে ঢাকা শুটিং করে গিয়ে কলকাতায় বিকেলে শুটিং করেছি সেম মেকআপে, সেম মেকআপে, আবার পরদিন সকালে হয়তো আমি বম্বে চলে গেছি ভোরবেলা ফার্স্ট ফ্লাইটে, সো আমি কষ্ট করেছি, বাট আমি কাউকে কষ্ট দিইনি, কেউ বলতে পারবে না আমার জন্য সেট ফেসে ছিল, আমি তাদেরকে এরকম বিপদে ফেলে দিয়েছি, সো আমি আই ডিডন্ট ডু দ্যাট, একদমই। ফেরদৌস ভাই আমি যেটা বললাম যে শুধু নায়িকাদের আসলে আপনি প্রিয় না, নায়কদেরও প্রিয়, এই যে আপনাদের ইন্টার রিলেশন, আপনি তো দেখে আসছেন সালমান শাহর পর থেকে, আপনার কাছে অনেকেই এখানে এসিটে এসে বলে যে এই ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না কারো,
কেউ আসলে কেউ বন্ধু না, সেটা মান্না ভাই থেকে শুরু করে সবাই বলেছেন। আপনারও কি তাই উত্তর যে ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না? আসলে প্রফেশনাল ক্ষেত্রে সেই অর্থে বন্ধুত্ব হয় না, বন্ধু হওয়াটা একটু কঠিন। বিকজ প্রফেশনাল জায়গাতে যেমন যেহেতু এখানে একটা এগিয়ে যাওয়ার ব্যাপার থাকবে, সো একজন দুজন যখন একসাথে যাত্রা শুরু করে, একজন যখন সামনের দিকে এগিয়ে যায়, অবভিয়াসলি একটা গ্যাপ হয়ে যায় দুজনের মধ্যে। আর আমাদের আমাদের বন্ধুত্বটা অত হয় কাজের ক্ষেত্রে, কাজ দিয়ে। আজকে একটা নতুন সিনেমাতে যদি আমি আর মৌসুমি সাইন করি একসাথে, একসাথে আউটডোর গেলাম, গল্প হবে, আড্ডা হবে, তারপরে তো সংসারে যা সময় দিয়েছেন তার চেয়ে তো বেশি আপনি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেকখানি। হ্যাঁ, বিকজ একজনের সাথে তো দেইনি, সেটা তো আলাদা আলাদা করে। তো সেই ক্ষেত্রে আবার যখন আমি গিয়ে পরের দিন রিদি হকের সিনেমাতে ঢুকে গেলাম, তখন আবার রিদির সাথে গিয়ে গল্প, আড্ডা, ওর খবর, আমার খবর, এরকম একটা। আবার ওখান থেকে হয়তো চলে গেলাম সোহানা সাবার সাথে। সো লাইক উই আর ইটস এ জার্নি। সো এই জার্নির ক্ষেত্রে কন্টিনিউস একটা বন্ধুত্ব রাখা খুব কঠিন, এটা একটা কঠিন। এই জন্যই বলে যে সেখানে বন্ধু হয় না। তারপর আমার একটা প্রডিউসার, যার হয়তো আমি একটা সুপারহিট ফিল্ম দিয়েছি, পরের সিনেমাতে সে হয়তো ফিল করলো না অমুক নায়ককে নেওয়া উচিত, তো তখনই তো আমার মনটা ভেঙে যাবে। মানে আপনার জন্য পিঠা ভাসে দেখা হচ্ছে হঠাৎ করে আর মানে মনে পড়ছে না, মনে হয় ওই 6 মাস তো আপনার মন কেমন জিজ্ঞাসা করছে। তো এই জন্য এখানে যারা নাকি ওরকম করে আশা করে যে না আমাকে কেন এরকম করলো না, আমাকে কেন নিল না, আমাকে কেন দিল না, তারা অনেক বেশি হার্ট হয়। আমি আমি হই না, আমি এই জন্য আমার সঙ্গে সবার বন্ধুত্ব সুন্দর। আমার সঙ্গে দুই, যেমন আমাদের যদি নির্বাচনে সবার সাথে আমার খুব বেশি, হ্যাঁ, সে কারণেই সর্বাধিক ভোটে আপনি জয়ী হয়েছেন, কংগ্রেটস। এই প্রসঙ্গটা একটু অন্যভাবে আমি একটু যদি জানতে চাই, ধরেন প্যান্ডামিক আগে 3-4 বছর আগে শাবানা ম্যাডাম একটা ছবি করতে চেয়েছিলেন, আমরা সেটা চেপেছিলাম, কলকাতার ইন্ডাস্ট্রির কিছু অনুমতি সাপেক্ষে সেটা আনতে পারেননি, টলিউড গিল্ড খুব স্ট্রং। আপনি তো নিজে দেখা বলিউড সোসাইটি, আর্টিস্ট গিল্ড, টলিউড গিল্ডটা তো আপনি দেখেছেন, তাদের আসলে কারিকুলাম, তাদের সাংগঠনিক তৎপরতাটা কেমন, কতটা সাংগঠনিকভাবে স্ট্রং এবং ইন্টারনালি কতটা সম্পর্কিত এর সাথে? তারা সাংগঠনিকভাবে ভীষণ স্ট্রং, আর ইন্টারনালি ভেরি ওয়েল কানেক্টেড। তাদের যেমন মনে করেন যতগুলি সংগঠন আছে একটা আরেকটার সাথে একদম রিলেটেড। আমি কী করে জানি, আমি একটা সিনেমা করেছিলাম, বম্বের একটা প্রোডিউসার ছিল, তো অনেক দিন সিনেমাটা আটকে ছিল, কেন, মেকআপ ম্যানের জন্য। ওরা মেকআপ ম্যানের পেমেন্টটা ক্লিয়ার করেনি, হ্যাঁ, শুধু মেকআপ ম্যান গিয়ে কমপ্লেন করেছে ওদের গিল্ডে, ওদের গিল্ডে সে কমপ্লেন করেছে, মানে যে মাদার গিল্ড, এরকম আর কি। সো দে আর ভেরি ইন্টার কানেক্টেড। সো তারপর তার পুরো পেমেন্ট ক্লিয়ার করার পরেই সে ছাড়পত্র পেল। সো এই দিক দিয়ে তাদের সেই ব্যাপারটা অনেক বেশি স্ট্রং আছে। আজকে আমাদের কী হচ্ছে, আমরা যে শিল্পী সমিতি নিয়ে এত কিছু করছি, সারা দেশে তো উত্তাল হচ্ছে, বাট শিল্পী সমিতির ক্ষমতাটা কী? একদমই মানে কোনো ক্ষমতার জায়গা তো পাই না আমরা। আজকে যদি শিল্পী সমিতির কি কোনো পারমিশন লাগে যে একটা সিনেমা রিলিজ করতে, তো একটা প্রোডিউসার যে আমার যদি ফুল পেমেন্ট না দিয়ে চলে যায়, আমার এই ফুল পেমেন্ট নেওয়ার দায়িত্ব তো আমি শিল্পী সমিতি কি ভাববো যে ওরা আমাকে সাপোর্ট করবে? তো শিল্পী সমিতি যদি সেই জায়গায় সাপোর্ট করতে না পারে, তো আমি কেন কেন কি করবো, আমার কী লাভ, আমি ওখানে গিয়ে শুধু গল্প করব? জায়গাটা যদি সো সেইভাবে আসলে আমাদের এখানে একটু মুশকিল। আমাদের এখানে এখনও এই সংগঠনগুলোর মানে একটা স্বকীয় ইমেজ তৈরি হয়নি, বাট মানে দে আর নট স্ট্রং এনাফ। তারা 50 বছরেও হলো না, মানে আপনাদের কখনো প্রশ্ন জাগেনি? মানে প্রশ্ন তো জেগেছে বাট হয়নি, এখনও তো প্রশ্ন করেই যাচ্ছি, আশা করছি হবে, আশা করছি হবে। এখন তো অনেক মানে সবাই অনেক বেশি সচেতন, সো আমার কাছে মনে হয় যেন এখন এই ব্যাপারগুলো আসা উচিত, যে আজকে শিল্পী সমিতির একটা সার্টিফাই করতে হবে, যে সেন্সর বোর্ড বলবে যে শিল্পী সমিতির সমস্ত শিল্পীদের স্বার্থ রক্ষা হয়েছে কিনা, তবে সেন্সর বোর্ড তারপর তাকে অনুমতি দেবে ফুল সিনেমাটা করার। সে তেমনিভাবে বাকি যে সংগঠনগুলো আছে, আজকে মেকআপ ম্যান অ্যাসোসিয়েশন বলেন, ডান্সার অ্যাসোসিয়েশন বলেন, তাদের সব কিছু ক্লিয়ার কিনা, তবেই একটা সিনেমা মানুষের সামনে যাওয়া উচিত। সো সেই ক্ষেত্রে সমস্ত সংগঠনগুলোর স্বার্থ রক্ষা হবে। সো এইটা যদি সুন্দরভাবে হয়, আমার কাছে মনে হয় যেন সবাই লাভবান হবে। এই ক্ষেত্রে আরেকটা রিলেটেড প্রশ্ন করতে চাই, ধরেন গত 4-5 বছরে যেসব ছুটকো ছাটকা আন্দোলন হয়েছে, তার সাথে বড় কথা হচ্ছে হিন্দি ছবি ঢুকে যাওয়া, ইন্টার যেই সাপ্তাহ চুক্তিতে যেসব ছবি যাচ্ছে আসছে, এগুলো নিয়ে আপনারাও দ্বিধা বিভক্ত হয়ে গেছেন। আপনি পার্সোনালি নিয়েন না, কিন্তু আপনারা হয়েছেন, সবাইকে ব্যানারের সামনে পাওয়া যায়নি, সবাই কাফনে কাপড়টা পরেনি ওই সময়। তো এইসব জায়গায় কি, যাই হোক ভুল ঠিক আমরা তো জানি না, কিন্তু এইসব জায়গায় কি এক ফ্রেমে একই জায়গায় একই মতে কি দেখাটা খুব জরুরি? এখন মতাদর্শ যদি ঠিক না হয় আপনি একই ফ্রেমে কি করে পারবেন? এখন কেউ কাফনের কাপড় পরবে, আরেকজন যদি মনে করে না আমি এটাকে স্ট্রংলি বিলিভ করি না,
আজকে মনে করেন যে উন্মুক্ত আকাশের সময় আছে, কিন্তু আপনি ঘরে বসে তো সবই দেখছেন, তো সেক্ষেত্রে আমি কেন কূপমণ্ডুক হয়ে বসে থাকবো? সেক্ষেত্রে আমি কেন খালি বলেই যাচ্ছি হিন্দি সিনেমা আসলে বা কলকাতা সিনেমা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে? হলিউডের ছবি রিলিজের দিন আসছে, হলিউডের ছবি, হ্যাঁ হলিউডের বড় বড় সিনেমা রিলিজের দিন আসছে। আমার কথা হচ্ছে যে এখন আর এই এটাকে আটকে রাখার তো আমার আমার কাছে আমি যৌক্তিক মনে করি না। এখন আসলে হল বাঁচাও এই আন্দোলনে যাওয়া উচিত, আমাদেরকে আরও বেশি করে হল তৈরি করা উচিত। আমি কিছুক্ষণ আগে বললাম না যে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী সাপোর্ট করে যাচ্ছেন, হলের জন্য 10 কোটি টাকা দিয়েছেন, একজন এখন পর্যন্ত নাই, একজন বোধহয় নিয়েছে, একজন নিয়েছে, হ্যাঁ। সো এতদিন তো 100 জন হয়ে যাওয়ার কথা যে সুযোগ সুবিধাগুলি দিয়েছে, সো হলে আপনি নিয়ে কি ব্যবসা করবেন যে আপনার তো সিনেমা নেই? সো হলগুলিকে তো বাঁচাতে হবে। আজকে যে ফেরদৌসের সিনেমা দেখা সে তার সিনেমাই দেখবে, সে কিন্তু একে শাহরুখ খানের সিনেমা দেখবে না, আর যে শাহরুখ খানের সিনেমা দেখে তাকে আপনি পৃথিবী সব কিছু দিয়ে ভুলিয়ে দিয়ে আমার সিনেমা দেখাতে পারবেন না। হ্যাঁ, কখন পারবেন? যখন সিনেমাগুলি ভালো হবে, যখন ভালো সিনেমা হবে তখন আর ফেরদৌসও দেখবে না, শাহরুখ খানও দেখবে, তখন সিনেমাটা দেখতে যাবে। তো আমাদেরকে ফিল্মটাকে তো সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের সবার এখন টার্গেট হওয়া উচিত ভালো সিনেমা তৈরি করা, নতুন কন্টেন্ট দিয়ে ডিফারেন্ট কিছু তৈরি করা। নতুন কিছু করলেই তো মানুষ দেখে। এই যে একটা সিনেমা রিলিজ হয়েছে সাউথের পুষ্পা, সারা পৃথিবীর মানুষ ব্যাকুল হয়ে দেখছে, কেন? এটা কি ভাষা ভাষার জন্য বা অন্য কিছু না, ইটস এ গুড ফিল্ম, ইটস এ অ্যামেজিং ফিল্ম। সো ভালো সিনেমা তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই, এর কোনো একেবারেই বিকল্প নাই। এর পাশাপাশি বিচ্ছিন্নভাবে আমরা খবর পাই যখন কলকাতা থেকে কেউ অভিনয় করতে আসে, হঠাৎ করে পুলিশ পাঠানো হয়, আমরা যেসব খবর পাই হঠাৎ করে পাই যে হেল্প করে দেওয়া হচ্ছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, কারো কারোটা আবার হয়, এইসব অনুমতি বা এইসব যে ইন্টার রিলেশনগুলো, আপনার কাছে কি মনে হয় না যে এইসব বিচ্ছিন্ন খবরগুলো আন্তঃসম্পর্কগুলো নষ্ট করে আপনাদের ভেতরে? অবশ্যই নষ্ট করেছে, তো করেছে, হ্যাঁ অনেক করেছে, এবং এটা আমাদের জন্য একটা বড় সর্বনাশ হয়েছে। আজকে কিন্তু বেশ কিছু এই জয়েন্ট ভেঞ্চারের সিনেমা হচ্ছিল, ভালো ভালো সিনেমা হচ্ছিল, দুই দেশের অনেকেই কাজ করছিল, শুরু করেছে, আরও অনেকে প্ল্যান করছিল, বাট হয় কি একজন একটা ভুল করে বাকি 10 জন সেটার জন্য সাফার করে, সেরকম হয়। সো আমরা সবাই মানে শর্টকাট রাস্তা খুঁজি, একটা একজন শিল্পী আসলে তার একটা পারমিশনের ব্যাপার আছে, সেই পারমিশনটা নিয়ে নিলেই হয়, তখন তার আপনার আইনি জটিলতা থাকে না। এখানে মানে সবাইকে তো কিছুটা সহনশীল মনোভাবের হতে হবে। আমরা এই যে সরকারকে বলি এইভাবে শিথিল করে দেন, সরকার শিথিল করে দেয়, আবার তখন বলি এত শিথিল কেন করলেন, আরও কঠিন করে দেন, তো আমরা কনফিউজ করে ফেলি। তো আমরা অনুদানের জন্য বলি যে অনুদানে টাকা বাড়িয়ে দেন, আমরা ভালো সিনেমা বানাবো, এখন অনুদানে তো টাকা বাড়িয়ে দিয়েছে, কই ভালো সিনেমা কটা হচ্ছে না? পরিচালক প্রযোজক আগে নাকি ফিক্সড ডিপোজিট করে ফেলে, তো সেগুলি তো শুনছি। সো এই মানসিকতার পরিবর্তন করতে হবে, মানসিকতা আমাদের মেন্টালিটিটা বদলাতে হবে আর কি, মানে বদলে যাওয়ার সময় এসেছে, নিজেকে বদলালেই আমাদের চলচ্চিত্রটা বদলে যাবে। অবশ্যই দেখেন, আমি আমরা গত কয়েক সেশনে আসলে শিল্পী সমিতির নেতাদেরকে নিয়ে আলাপ প্রকাশ করছিলাম, আমি এই বিষয়ে খুব বেশি যাব না, কিন্তু এক প্রশ্ন হচ্ছে, ধরেন কৌতূহল অবশ্যই আছে বলেই একই দিনে অভিনয় সংঘের একটা নির্বাচন ছিল, কিন্তু আপনাদেরও নির্বাচন ছিল, বাইরে 50,000 মানুষ ছিল আপনাদের দেখতে, তার মানে বাংলাদেশ বাংলাদেশিদের মানুষের আপনাদের দেখার, আপনাদের প্রতি জানার একটা বড় কৌতূহল আছে, কারণ আপনারা ফিল্ম করেন। তো এই কৌতূহলটার জায়গায় কি পজিটিভ ওয়েতে আগানো যায় না? আজকে যে অবস্থায় আমরা, আজকে 7 তারিখ, যে অবস্থায় যাচ্ছি, কেউ কনগ্রাচুলেট করছে নিপুণকে, কেউ জায়েদকে, কিন্তু একটা বিব্রতকর সিচুয়েশন পড়ছে, সবাই আপনার আমার আপন, হয়তো ডিবেট হতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দুজনেই আমার এই সিটে এসে যা যা কথা বলেছে, মানে এক সাদা কাগজে লিখলে কোনোটার সাথেই আসলে কারো দ্বিমত নাই, সবাই ভালো চায়। তো এই বিব্রতকর সিচুয়েশনে আপনি সবচেয়ে জনপ্রিয় একজন এবং সর্বাধিক ভোটে ভোট পাওয়া নেতা, আপনার কাছে কতটা কি মনে হয় যে এই অবস্থা দৃষ্টিতে আপনারা কি অ্যাক্টিভলি বসার মতো জায়গা আর কখনো খুঁজে পাবেন? বড়িটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে, হোপ কি আমরা পাবো না? না না না, আমি আমি খুব প্রচণ্ডভাবে আশাবাদী, আমি আমি তো খুব পজিটিভ মাইন্ডের, আমার মনে হয় এটা খুব শীঘ্রই একটা সঠিক সুন্দর সমাধান আমরা পেয়ে যাব। দেখেন আসলে যে হেরেছে এবং যে পথটা নিয়ে এই কথাগুলো হচ্ছে তারা দুজনেই সাফার করছে আসলে অ্যাট দ্য মোমেন্ট। হ্যাঁ, সো দুজনেরই নানান ধরনের মানসিক একটা খারাপ সময় দিয়ে তারা যাচ্ছে, বলি শিকার হচ্ছে তারা, হ্যাঁ, এবং তারা দুজনেই চায় এটার একটা মানে তা মানে এটা নিষ্পত্তি, সুন্দর আইনি নিষ্পত্তি, আর দুজনেই যেহেতু মানে চলে গেছে, কোর্টের দ্বারস্থ হয়েছে, সো আই বিলিভ যে এটা আমাদের আইন সুন্দর একটা সিদ্ধান্ত দিবে,
এবং সুন্দর সিদ্ধান্ত দেওয়ার পরে দেখবেন যে আপনি পুরো চিত্রটা পাল্টে গেছে। তখন আবার দেখবেন যে 21 জন এক হয়ে গেছি আমরা, 21 জন এক হয়ে আমরা উই আর ওয়ার্কিং। সেই দৃশ্য আপনারা দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার আমি সেই খুব বেশি দেরি নিয়ে সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আপনি যখন বলছেন দুজনেই চলে গেছে, ভয় পেয়ে গেছিলাম মারা গেল কিনা। না না, দুজনে আইনের কাছে, আইনের দ্বারে গেছে। সো আমাদের আসলে শিল্পীদের মধ্যে, শিল্পীরা তো অনেক বেশি ইমোশনাল হয়, ইগো থাকে বেশি, ইমোশনাল ইগো থাকে। সো আমরা আবার সহজেই ভুলে যাই, সহজেই আবার দেখা গেলো একসাথে এক ছাতার নিচে চলে আসবো, একসাথে আমরা কাজ করব। বিকজ এই প্রত্যেকটা মানুষ তো অঙ্গীকারবদ্ধ যে শিল্পী এবং শিল্পের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য। অবশ্যই এখানে তো কোনো ভিন্নতা নেই, এখানে কোনো আলাদা কিছু নেই। সো আজকে সারা দেশের মানুষ, সারা বিশ্বের বাংলাদেশিরা এত ইন্টারেস্টেড আমাদেরকে নিয়ে, তো সেই ক্ষেত্রে এই মানুষগুলোকেও তো আমরা মানে মানে তাদেরও তো আমরা হৃদয় ভেঙে দিতে পারি না, একদমই তাই না? এই মানুষগুলিকে যদি আমরা আমাদের একটা ডার্টি ফেস দেখাই, ইট ডাজন্ট লুক নাইস, তারা আমাদেরকে অনুকরণ করে, তারা আমাদের কথা ভাবে, আমাদেরকে ভালোবাসে। সো এই মানুষগুলোকে আমাদের ভালোবাসা উচিত। আমরা যদি আজকে হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসি এবং আমরা আমাদের এই বৈরিতাকে মানে পিছনে ফেলে যদি সামনে একটা বন্ধুত্বের নিদর্শন করে সামনের দিকে গিয়ে নিই, মানুষগুলিকে না জীবন মনে রাখবে। হ্যাঁ, যে শিল্পী সমিতির একটা ছোট্ট, এটা আমাদের জাস্ট একটা সমিতির, আমার কাছে একটা ঘরোয়া নির্বাচন এটা, এটা আমাদের যে তারকাদের মিলন মেলা। কেউ কখনো জানতো না যে কখন যেতাম ভোট দিয়ে চলে আসতাম। রাজ্জাক ভাই লাস্ট একটা ইন্টারভিউতে তার বাসায় বলছিল যে আমরা নির্বাচন করতাম একসাথে বসে, হঠাৎ করে সিলেকশন হতো, হয়তো দু তিনবার বেলা খাওয়া হতো, এর পরবর্তীতে আমরা যেহেতু দেখছিলাম যে নায়িকাদের ইনভলভমেন্ট নেই, তখন শাবানাকে বলতাম আজকে অমুক দিন তুমি সবাইকে ডেকে খাওয়াবা, ওই দিন সে স্পন্সর ছিল, তারপর দিন হয়তো কবরি খাওয়াতো। এই যে একটা বিশাল একটা পারিবারিক বিষয়টা, ওই বিষয়টা তো আমাদের এখন শুনতেও রূপকথা মতো লাগে আর কি। না, ওইটা আসলে পরিবারও বড় হয়ে গেছে, তখন পরিবার ছোট ছিল, কন্ট্রোল করে ছিল, এখন যখন বড় হয়ে যাওয়ার পরে মুশকিল। বাট সেই পারিবারিক বন্ধনটা আছে, এখনও আছে, এখনও যে নেই তা না, আছে। বাট এই এই নির্বাচনটা আসলে এখন এত এত বড় একটা জায়গায় নিয়ে চলে গেছে মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা। সো আমার কাছে মনে হয় যে না, আমাদের শিল্পীদের দায়িত্ব এখন মানুষের এই ভালোবাসার রেসপন্স করা সুন্দরভাবে, এবং খুব শীঘ্রই আমি আশা করি যে এটার একটা সুন্দর সমাধানে চলে আসব। আর মানে এটা নিয়ে যেন আর কোনো চর্চা জায়গা না থাকে, সেটার দায়িত্ব আমাদের। অবশ্যই ফেরদৌস ভাই সবসময় আশাবাদী মানুষ, সেজন্য মানুষটার এত ভক্ত, এত প্রিয়, এবং প্রথমে বলেছি যে শত্রুহীন একজন মানুষ। আমরা শেষ বিরতি দিয়ে যাচ্ছি, আমরা তো 10-12 মিনিট থাকবো, আর সঙ্গে থাকুন, চলছে রাতাড্ডা, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় হিরো, চিত্রনায়ক, আমাদের প্রাণের মানুষ ফেরদৌস ভাই।